হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতার রান্নাবান্না। আবারও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে, পনির ভুর্জি। এই রেসিপিটা খুব দারুণ লাগে রুটি পরাঠা পোলাওয়ের সাথে খেতে, অসাধারণ একটি রেসিপি। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। চলুন দেখে নেওয়া যাক আমাদের এই রেসিপিটা। আমি প্রথমে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে গ্রেট করা। পনিরটাকে গ্রেট করে নিয়েছি প্রথমে, তারপরে আমি অন্য প্রসেসে চলে যাব। দেখুন কি কি লাগছে এতে। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা 4-5টে, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর টমেটো পিউরি, টমেটো বাটা। চলুন দেখে নিই। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি একটা দুটো তেজপাতা দিয়েছি আর আধা চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেব গরম তেলে। পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব, একটু হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলোকে। তারপরে আমি মশলাগুলোকে অ্যাড করব। এখন পেঁয়াজগুলোকে একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু গুলে তারপরে মশলাটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি মশলাতে। এখন আমি মশলাটা তেলে দিয়ে দেব। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি টমেটো পিউরিটাও দিয়ে দেব এই মশলাতে। দেখুন আমি টমেটো পিউরিটাও দিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো আমি পিউরি করে নিয়েছি। 250 গ্রাম পনিরের জন্য আমি দুটো টমেটো নিয়েছি। এখন আমি টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমি 4-5টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম, এতে একসাথে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে পরে আমি পনিরগুলো অ্যাড করব। দেখুন মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন আমি 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাও মিক্স করে নেব মশলাতে, ভালো করে নেড়ে দিচ্ছি। মিক্স হয়ে যাওয়ার পর আমি পনিরগুলো এতে অ্যাড করব। দেখুন এখন আমি পনিরটা অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে পনিরটাকে মিক্স করে নেব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে পনিরটাকে। তারপর এতে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি নয়, আধা কাপের মতো হবে। পনির ভুজিতে এতটা ঝোল হয় না, ঘনই থাকবে। রুটি পরোটা পোলাওয়ের সাথে খেতে দারুণ হয় এই রেসিপিটা। এখন ভালো করে ফুটে গেলে এখন আমি একটু নুন অ্যাড করব পরিমাণ মতো। আপনাদের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। ফুটে গেছে দেখুন ভালো করে, দেখতেও সুন্দর হয়েছে কালারটা। অসাধারণ একটি রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন এই রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। দেখুন আমার রেসিপিটা পুরো রেডি, আমি সার্ভ করে নিয়েছি। আবারও দেখা হবে আপনাদের সাথে পরের একটি নেক্সট ভিডিওতে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন
প্রেস করতেও ভুলবেন না, যাতে করে আপনাদের কাছে নতুন কোনো রেসিপি সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। বাই বাই।